এইবারে কেসটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। দেখে ফেলুন, কৃষ ব্যানার্জি বাড়ির চাপে রাধারানী বেরাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তারপর ওনার থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার উপর অত্যাচার করা শুরু করেন। দেখুন, তারপর দিনে দিনে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এবং তাকে শেষ অবধি বিষ খাইয়ে মারার চক্রান্ত করেন। না, আমি এই কথা বলতে চাইছি না। কুমড়া মুখ নির্দোষ, ও আমার উপর কোনোদিন কোনো অত্যাচার করেনি। অফিসার, আপনারা কেন আমার কথাটা বোঝার চেষ্টা করছেন না? না না, আপনি এখনো নানা করছেন কেন? বোতল থেকে জলটা গ্লাসে ঢেলে আপনাকে কে দিয়েছিল? কৃষ ব্যানার্জি তো, হ্যাঁ কি না বলুন। ব্যাস, প্রবলেম মিটে গেল, এটা আগে বললেই তো হতো। চলুন চলুন প্লিজ। হ্যাঁ, এত দূর যখন এসেছি তখন রাধার সাথে আমি কথা না বলে যাব না। লিখুন লিখুন, ভিকটিম নিজে বলেছে কৃষ ব্যানার্জি নিজে হাতে বিষ মেশানো জলটা খেতে দিয়েছিল। না না, আমি সেটা বলতে চাইছি না। কুমড়া মুখ আমাকে জলটা দিয়েছে ঠিকই, কিন্তু কিন্তু ও তো জানতো না জলে বিষ মেশানো আছে। বিষটা কুমড়া মুখ মেশায়নি। আপনারা দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ও গণেশ দাদা, এসব কি হচ্ছে? ওনারা তো আমাকে ভুল বুঝছেন। এবার তো আমার জন্য কুমড়া মুখের ক্ষতি হয়ে যাবে গণেশ দাদা। চলুন চলুন, স্যার যে কোনো সময় বাইরে বেরোতে পারে, আপনারও বিপদ আমারও বিপদ। চলুন 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 চলুন। ডান স্যার, ডান। উইটনেস হিসেবে আপনি সইটা একটু করে দেবেন। তা আপনি তো সই করতে পারবেন না, টিপচাপটা দিয়ে দিন। এই টিপচাপটা নিয়ে নাও। শোভা ব্যানার্জি যেমনভাবে চেয়েছিলেন আমি ঠিক তেমন করেই রাধার বয়ান নিয়ে নিয়েছি। এবার আর কেউ কৃষ ব্যানার্জিকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। গণেশ দাদা, কি হয়ে গেল গো? আমি যা বলতে চাইনি ওরা তো ওরা তো তাই লিখে নিয়ে আমার টিপ ছাপ নিয়ে নিল। এতে তো গোমরা মুখর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আর ও যখন জানতে পারবে আমি এসব কথা বলেছি, ও তো আমাকে ভুল বুঝবে। ও তো আমাকে ক্ষমা করতে পারবে না গণেশ দাদা। ও তো আমাকে ক্ষমা করতে পারবে না। ও রাধা যা বয়ান দিয়েছে তাতে কৃষের যাবজ্জীবন জেল হাজতবাস হবে তো? কি করে জানবো কি বয়ান দিয়েছে? আমি কি হাত দেখতে জানি নাকি? রাধারানী ব্যানার্জির বয়ান পড়ে যা বোঝা যাচ্ছে। এক মিনিট স্যার। আই এম এক্সট্রিমলি সরি যে আমি এভাবে আপনাকে ডিস্টার্ব করলাম, কিন্তু দুজন মানুষকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হলো। স্যার, এই কেসের সম্পর্কে আমি আপনাকে কিছু জানাতে চাই। ও নো, কাকুন আবার এখানে কেন? আপনার পরিচয়টা একটু বলুন, এই কেসের সাথে আপনার কি সম্পর্ক? স্যার, আমি অভিযুক্ত কৃষ ব্যানার্জির দিদি। আপনি দিদি হন আর যেই হন, শুনানি শুরু হয়ে যাওয়ার পর আপনি এসে বলবেন আমি সাক্ষী দেবো তা তো হয় না। সব কিছু একটা সিস্টেম আছে। মিলর্ড, আমাদের ড্যাড খুবই অসুস্থ, আমি সকাল থেকে ওনার কাছেই ছিলাম। আপনি যদি দয়া করে আমাকে কিছু বলার সুযোগ দেন, না হলে দুটো মানুষের জীবন ছারখার হয়ে যাবে। প্রসিড, আপনার যা বলার আছে আপনি উইটনেস বক্সে এসে বলুন। থ্যাংক ইউ।
আমার ভাই কৃষ ব্যানার্জি কোনো অপরাধ করেনি, ও রাধাকে বিষ খাওয়ায়নি, এটা পেছনে একটা বড় কনস্পিরেসি আছে। কনস্পিরেসি? আপনি ঠিক কি বলতে চাইছেন একটু খুলে বলবেন। কিউ রাধা আর কৃষের মধ্যে একটা বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে। বিচ্ছেদ? ওকে তো খুন করার চেষ্টা করা হয়েছিল, আপনি বিচ্ছেদ বলছেন? দেখুন আমি যেটা বলতে চাইছি যে আপনি যেটা বলতে চাইছেন তার পক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখুন আদালত প্রমাণে বিশ্বাস করে, মুখের কথা বিশ্বাস করে না। ওদের মধ্যে কে বিচ্ছেদ ঘটাবার চেষ্টা করছে তার নাম বলুন। মিলর্ড, আমি মিস ব্যানার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। মিস ব্যানার্জি, পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন রাধারানী যখন স্টেজ থেকে নাবলেন তখন কৃষ ব্যানার্জিকে জল দিতে কি আপনি দেখেছেন? না, আমি তো তখন বাড়িতে ছিলাম। ও মাই গুডনেস, আপনি স্পটে ছিলেনই না, নিজের চোখে কিছু দেখেননি, অথচ কোর্টে সাক্ষী দিতে চলে এলেন। আন্টি, এই লয়ার ওকালতি পাশ করেছে বলে তো আমার মনে হয় না, কিসব স্টুপিড স্টুপিড কোয়েশ্চেন করছে। কৃষকে কি করে বাঁচাবে? দেখুন আমি আমার ভাইকে চিনি, ও কোনোদিনও এরকম কাজ করতে পারে না। দেখুন সমস্ত চোর গুন্ডা বদমাশদের বাড়ির লোকেরা একই কথা বলে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমাদের কাছে প্রমাণ আছে, রাধারানীর বয়ান। রাধার বয়ান? কি লেখা আছে ওখানে? ভিকটিম রাধারানী তার বয়ানে বলেছেন বিয়ের কিছুদিন পর থেকেই কৃষ ব্যানার্জি তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করেছে। এবং শেষে পয়লা বৈশাখের দিন নিজে হাতে জলের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খুন করার চেষ্টা করে। এটা একটা সোজা সাপটা বধু নির্যাতন কেস মিলর্ড। এখানে যা কিছু কনস্পিরেসি ষড়যন্ত্র সব কিছু করেছে কৃষ ব্যানার্জি রাধারানীর বিরুদ্ধে। না, দিস ইজ ইম্পসিবল। না, রাধাই কথা বলতে পারে না, কিছুতেই না। আমি এই কাজ করিনি, আমি কেন রাধাকে বিষ খাইয়ে মারতে যাব? কেন? নো, এই এতদিনে তো দিদি একটা কাজের কাজ করেছে। কেন মারবেন? কারণ রাধারানী দেবীর সঙ্গে আপনার বিয়েটা হয়েছিল আপনার অমত। অস্বীকার করতে পারেন? পারেন অস্বীকার করতে? না, বাট তা বলে আমি ওকে বিষ? বাস বাস, এবার আপনি বুঝতে পারছেন তো মিলর্ড, রাধারানী তার বয়ানে মিথ্যে কিছু বলেননি। আর এই বয়ানটা পুলিশের এএসপি মিস্টার বিনায়ক রায় নিজে নিয়েছেন। কি মিস্টার রায়, ঠিক বলছি তো? ইয়েস মিলর্ড। দেখুন রাধা অসুস্থ, আমি তো শুনেছি যে ও কথাই বলতে পারছে না, তা ও কি করে এই বয়ান দিতে পারে? মিলর্ড, রাধা যদি একটু সুস্থ হয়ে যায় তাহলে ওর মুখ থেকেই আমরা বয়ানটা শুনতে পারি, সেটাই ভালো হবে না? এক্স্যাক্টলি, এই গ্রাউন্ডে আমাদের লয়ার কিন্তু কিছুদিনের জন্য টাইম চেয়ে নিতেই পারে, কিছুদিনের জন্য ডিলে করতেই পারে আমাদের কেসটা। কি উনি কেন করছেন না? চুপ করে কি করছেন আমি বুঝতে পারছি না কিন্তু আন্টি। এই দাঁড়া, এক হাত ঘোমটা টেনে কোর্টে যাওয়া হচ্ছে, কি দরকার কোর্টে? এরা কারা? যারা গোমরামুখকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছিল তাদের লোক নয় তো? সেজন্যই আমাকে কোর্টে যাওয়াটা আটকাতে চাইছে না তো? কিন্তু কোর্টে তো আমাকে যে করেই হোক পৌঁছতেই হবে। গণেশ দাদা, সঙ্গে থেকো, গণেশ দাদা সঙ্গে থেকো।